হ্যালো বন্ধুরা হয় কি অবস্থা আপনারা কেমন আছেন সবাই তো আজকে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে আমার বাস কার্ডটা রিসিভ করলাম এবং এটারও পুরো প্রসেস অ্যাকচুয়ালি মালটাতে আপনি যখন নতুন আসবেন সেই ক্ষেত্রে আপনাকে দুইটা অপশন আছে আপনি যদি সারভাইভিং করার জন্য একটা হচ্ছে যে আপনি বাস ইউজ করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্সি অনলাইন বুকিং যে ট্যাক্সিগুলো আছে ওই ট্যাক্সিগুলো আপনি ইউজ করতে পারেন তো আপনি যদি যেহেতু আপনি নতুন যদি আসেন এখানে আপনার কাছে হয়তো সার্ভাইভিংয়ের জন্য আপনি লিমিট নিয়ে আসবেন হয়তো অল্প অল্প কিছু টাকা নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে বেশিরভাগই বাস ইউজ করতে হবে কারণ এখানে হচ্ছে যে একটু এক্সপেন্সিভ সব কিছু ট্যাক্সি এবং অনলাইন বুকিং যে ট্যাক্সিগুলো আছে সবগুলো এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে আপনি যদি বাস ইউজ করেন বাস কীভাবে ইউজ করতে হবে বাসে দুইটা অপশান আছে সেটা হচ্ছে যে আপনি কার্ড ইউজ করতে হবে পারমানেন্ট একটা কার্ড আছে ওই কার্ডটা ইউজ করতে হবে দ্বিতীয় হচ্ছে যে আপনাকে ক্যাশ পে করতে হবে যদি ক্যাশ পে করতে চান আপনি টু পয়েন্ট ফাইভ ইউরো পে করলে আপনাকে দুই ঘন্টার একটা মেয়াদে একটা টিকিট দিবে ওই দুই ঘন্টা পরে এটা এক্সপায়ার হয়ে যাবে এবং দুই ঘন্টা পরে আপনাকে আরেকটা আরেকটা খরিদ করতে হবে আরেকটা কিনতে হবে তো আমি যখন আসলাম আসার পরে আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম যে কিভাবে আসলে এভাবে তো হয় না দুই ইউরো দুই আড়াই ইউরো আড়াই ইউ টু পয়েন্ট ফাইভ ইউরো করকে করে আমরা তো তোভাবে সার্ভাইভ করতে পারবো না তো আমাকে মাস্কই নিতে হবে কি কার্ড এবং কার্ডটা যদি আপনি একবার হাতে পেয়ে যান ওটা আজীবন এবং এটা লাইফ ফ্রি একবার যদি ইউস ইস্যু হয়ে যায় তো এরপরে আপনাকে আর পে করতে হবে না জাস্ট শুধু গাড়িতে উঠলেই ফান্ড করতে হবে তো তারপরে আমি গেলাম এটা কিভাবে প্রসেস করে সেটা জানার জন্য আমি গেলাম যাওয়ার পরে আমি দেখি যে এটা প্রথমত এটা পোস্ট অফিসের মাধ্যমে আপনি অনলাইনে পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনাকে পোস্ট অফিস থেকে আপনি কালেকশান করতে পারবেন তো যখন আমি যখন তাদের কাছে গেলাম যে ভাই আমি বাসের জন্য অ্যাপ্লাই করবো তখন তারা বলে যে আমার কাছে কি কার্ড আছে কি না আইডি কার্ড আছে না আমি বললাম যে আমার কাছে আইডি কার্ড নেই তখন বললো যে আইডি কার্ড ছাড়া হবে না পরে আমি চলে আসতাম পরে আসার পরে আমি আইডি এই যে বাস পাবলিক ট্রান্সপোর্ট অথরিটিকে আমি একটা মেল করলাম যে আমি এখানে নতুন এসছি এখন আমি বাস করতে চাই বাস কার্ড করতে চাই প্রসেস কি। তখন সে তারা আমাকে একটা মেল দিলো মেলের সাথে একটা লিঙ্ক অ্যাটাচ করলো বললো যে এই লিঙ্কি গেলে ওখানে যে প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী আপনি আপনার বাস কার্ডটা মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমি যখন অনলাইনের মাধ্যমে যাই যাওয়ার পরে আমি পুরা যেখানে তাদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে ওই ফর্মটা আমি ফিল আপ করি কিন্তু ফিল করার পরে আমাকে যে একটা মেল ব্যাক করে তাদের রিসিভ করছে সেখানে দেখে আমার কার্ডটা হয়ে গেছে কি স্টুডেন্ট কার্ড পরবর্তীতে আমি তাদেরকে আবার মেল করি যে এটা তো স্টুডেন্ট কার্ড আমি তো স্টুডেন্ট না হ্যাঁ পরে তারা আমাকে বললো যে ওকে তারা আমার স্টুডেন্টের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী তারা আমাকে অ্যাডাল্ট কার্ড বানাই দিলো অ্যাডাল্ট কার্ড করে দিল এবং আবার আবার আরেকটা নতুন করে কি দিল মেইল করলো যে আপনার যে স্ট্যাটাস যেটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে যে স্টুডেন্ট থেকে এখন অ্যাডাল্ট হয়ে গেছে তখন আমি যে নিশ্চিত হলাম যাই হোক এরপর আমি ওয়েট করতে থাকলাম ওয়েট করতে থাকলাম আজকে সকালবেলা আমি ঘুম থেকে ঘুমাচ্ছিলাম তখন আমাকে আমার রুম পাশের রুমে একজন লোক আসে আমাকে বললো যে হ্যাঁ এখানে আমার নাম ধরে বললো যে কে আমি তখন বললাম যে হ্যাঁ আমি বলল যে তোমার জন্য গেটে পোস্টম্যান অপেক্ষা করতেছে তোমার জন্য একটা মেজ আছে ওটা রিসিভ করো তো আমি যে সকালবেলা যখন গেলাম সকালবেলা যাওয়ার পরে আমি দেখি যে আমাকে এরা এই এই যে এই খামটা দিল এই খামটা দিলো এই খামটা দেওয়ার পরে এখানে খামটা দিল খামটা দেওয়ার পরে আমি এটা খুললাম খোলার পরে আমি দেখতেছি যে এখানে আসলে কি আছে এখানে আছে হচ্ছে যে আমার বাস কার্ডটা এই যে আমার বাস কার্ডটা এখানে আছে এই বাস কার্ডের মাধ্যমে এখানে সব আমার ইয়াতে চলে আসছে এখানে বাস কার্ডটা আছে এখানে তো এই যে বাস কার্ডটা এখানে আমার বাস কার্ডটা আছে যেটা কি না এখানে আমার ছবি সহ ছবির সাথে আমার ছবির সাথে ছবি মিলানো সহ আমার বাস কার্ডটা এখানে আছে এখানে ডিটেলস আছে আইডি কার্ড সব কিছু আছে এবং এই যে বাস কার্ড এটা দিয়ে আপনি যতবার আমরা আপনার পুরো লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে এখানে কোনো ফে করতে হবে না একবারই ফে তবে এটা অনলাইনে যখন ফে করি আমি তখন এই বাস কার্ডটা আমাকে ইয়া দিয়ে ফে করতে হয়েছে যে আটাশি ইউরো আটাশি ইউরো পে করলাম আটাশি ইউরো পে করার পরে তো ওই এটা আমাকে বাসায় আনি ড্রপ করে গেছে অনলাইনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে তো এখানে এখন থেকে তো আমি আর কার্ড পেয়ে গেছি আমাকে আর ক্যাশ সে ক্যাশ পে করতে হবে না মোটামুটি এটা লাইফ টাইমের জন্য একটা ইয়ে হয়ে গেছে এখানে একটা কার্ড হয়ে গেছে কার্ড হয়ে গেছে তো এখানে আসলে ট্যাক্সিটা অনেক এক্সপেন্সিভ মোটামুটি অনেক এক্সপেন্সিভ ট্যাক্সিটা এখানে আপনি অনলাইনে যখন যাবেন না তখন আপনাকে এখানে যদি পোস্ট অফিসে যাই করেন তাহলে আপনাকে মেবি টোয়েন্টি ফে করতে হবে আর যদি অনলাইনে করেন তাহলে আপনাকে টোয়েন্টি এইট ইউর করতে হবে এখানে আমার মনে হচ্ছে যে একটা ক্যারে যেই ডেলিভারি চার্জ আছে ওই সব কিছু মিলে যে টোয়েন্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট সামথিং টোয়েন্টি সেভেন পয়েন্ট সামথিং সামথিং মিনস অলমোস্ট এইটি এইটি সেন্স আপনাকে পে করতে হবে অনলাইনের মাধ্যমে যদি অনলাইনের মাধ্যমে পে করেন তাহলে আপনার এই যে কার্ডটা বাসায় দিয়ে দিয়ে যাবে এই হচ্ছে যে আজকের আপডেট ফর মালটা ট্রান্সপোর্টেশন বাস কার্ড